আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কুশিকাঁটা দিয়ে চার কোণা গলার মাপ নেবেন। তো মাপ নেওয়ার ভিডিওটাই মূলত আজকে শেয়ার করব, মানে কিভাবে আপনারা একটা মাপ দিয়ে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য চার কোণা গলা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কাজটা করার জন্য আমি 9/3 সুতো নিয়ে নিয়েছি আর হুক নিয়ে নিয়েছি 1.2 mm এর। তো এখানে মূলত আমি দেখুন একটা সাদা কাগজে অলরেডি লিখে রেখেছি কত বছরের জন্য কত ইঞ্চি গলার মাপটা নিতে হবে। এখানে আমাদের চেন হিসেব করে কাজটা করব না, আমরা এখানে কাজটা করব ইঞ্চিতে হিসেব করে। তো আজকে আমি 5 থেকে 12 বছরের জন্য একটা গলা মাপ তৈরি করে দেখাবো। এখানে 18 থেকে 20 ইঞ্চির যে গলাটা আছে ওই গলাটা তৈরি করব। এখন কথা হলো কিভাবে আমরা গলার মাপটা বের করব। তো গলার মাপটা বের করার জন্য শুরুতে এখানে আমরা একটা চার কোণা গলা এঁকে নিচ্ছি। তো এই যে অংশটা আছে এটা মূলত আমাদের গলার পেছনে যে বোতামের ঘরটা হবে এই জন্য কিন্তু এই পেছনের যে অংশটা আছে ওই অংশটা অর্ধেক ভাগ করে নিলাম। এবার একটু খেয়াল করে দেখুন, আমরা এখানে 19 ইঞ্চির একটা গলা তৈরি করব, মানে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য কিন্তু 19 ইঞ্চি বা 20 ইঞ্চির গলা তৈরি করলে হয়ে যাবে। তো এখানে আমি 19 ইঞ্চির একটা গলা তৈরি করে নেব। তো এখানে আপনারা 18 ইঞ্চি করেও করতে পারেন বা 20 ইঞ্চি করেও, মানে বাচ্চার আপনার কতটা হেলদি এর উপর নির্ভর করে কিন্তু এখানে মাপটা নিয়ে নেবেন। তা আমি 19 ইঞ্চি নিচ্ছি। তো এবার শুরুতেই আমি কি করব, আমি এখানে 19 ইঞ্চিকে সেন্টিমিটারে নিয়ে নেব। তো এই জন্য একটা ফিতার একটু দেখুন, আমাদের ইঞ্চিতে ইঞ্চির যে মানে ইঞ্চি মাপার যে ফিতাটা আছে এর পেছন দিকে কিন্তু সেন্টিমিটারের মাপটা আছে। তো এখানে 48 বা 39 হলো সেন্টিমিটার। তো এখানে আমরা 48 সেন্টিমিটারকে ধরে নিচ্ছি। আপনারা 39 সেন্টিমিটার ধরেও কাজটা করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তার মানে 19 ইঞ্চি ইজ ইকুয়াল টু 48 সেন্টিমিটার। এবার এই 48 সেন্টিমিটারকে মূলত আমাদের পার্সেন্ট হিসেবে ভাগ করতে হবে। আমরা কাঁধের অংশের জন্য 20% নিব আর আমাদের গলার যে অংশটা আছে গলার অংশের জন্য 30% নিব। তো এই জন্য একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা 20% নিব কাঁধের অংশের জন্য, মানে টোটাল 48 সেন্টিমিটার 20% হবে কাঁধের অংশের জন্য আর গলার অংশের জন্য হবে মানে 30%। এবার ঠিক সেইমভাবে এখানে যেহেতু আমরা বোতামের ঘর তৈরি করবো এই জন্য কিন্তু এখানে এই 30% ভাগ হয়ে যাবে, এই 30% হাফ হয়ে যাবে, মানে 15% 15% তাহলে কিন্তু হয়ে যাবে। এবার একটু খেয়াল করে দেখুন, আমরা তো অলরেডি এখানে ভাগ করে নিয়েছি, এবার আমরা এই 48%কে শুরুতে 0.2 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমাদের এখানে 20%-এর যে হিসাবটা আছে ওই হিসাবটা বের হয়ে যাবে। ঠিক সেইমভাবে গলার অংশ বের করার জন্য এই 48 সেন্টিমিটারকে এখানে 0.3 দিয়ে গুণ করব। ঠিক সেইমভাবে আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক এই একই প্রসেসেই কিন্তু আপনারা 2 বছর 3 বছর বা উপরের যে 6 মাস 1 বছরের যে গলার মাপগুলো আছে ওই মাপগুলো বের করে নেবেন। তো এখানে আপনাদের বোঝার সুবিধাতে আপনাদের সামনে রেখেই আমি কাজটা করছি। দেখুন এখানে 48 × 0.2 ইজ ইকুয়াল টু এখানে 9.6, তার মানে কি এখানে 9.6 সেন্টিমিটার আমার চলে আসলো। সেইমভাবে আমি 48 × 0.3কে গুণ করবো, তাহলে এখানে চলে আসলো 4.4। আমি আবারও বলছি, আমি ঠিক যেভাবে করে এই মাপটা তৈরি বের করেছি ঠিক একইভাবে 3 বছরের জন্য বা 13 বছরের জন্য বা 6 মাস থেকে 12 মাসের যে মাপটা আছে ঠিক একইভাবেই কিন্তু মাপটা এখানে বের করে নিতে হবে। এবার আমরা এখানে এই যে মাপটা বের করেছি সেন্টিমিটারের ওই সেন্টিমিটারের মাপটা আমরা এবার চেনের হিসাবে নিয়ে যাব। তো এবার আমি আবার এখানে একটা গলা এঁকে নিচ্ছি, গলা এঁকে এখানে মাপগুলো আমি জাস্ট লিখে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে কাঁধের জন্য আমরা 9.6 সেন্টিমিটার নিলাম, এবার গলার জন্য নিলাম 14.4 সেন্টিমিটার। সেইমভাবে এই 14.4কে আমাদের এখানে হাফ করে নিতে হবে, যেহেতু আমরা আগেই বলেছি গলার অংশটা নিচের দিকে পেছনের গলার জন্য ভাগ হয়ে যাবে, যেহেতু আমাদের বোতামের খর আছে এই জন্য এক একটা পার্টে 7.1 সেন্টিমিটার করে পড়বে। সেইমভাবে অপর সাইডের যে কাঁধের অংশটা আছে ওই কাঁধের অংশে 9.6 সেন্টিমিটার হবে। এবার আমরা এই সেন্টিমিটারের হিসাবটা আমরা চেনের হিসাবে নিয়ে যাব। তো এখানে আমি মূলত আপনাদের 9/3 সুতা দিয়ে কাজটা করে দেখাচ্ছি, আপনারা ঠিক সেইমভাবে মাপটা সেম রেখে যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে সামারিন সুতা দিয়েও কাজটা করতে পারেন। এবার কি করতে হবে, এবার আমাদের শুরুতে কতগুলো চেন করে নিতে হবে। মূলত এখানে কাঁধের অংশে যে 9.6 সেন্টিমিটারের যে অংশটা আছে ওই 9.6 সেন্টিমিটারের সমান করে এখানে আমাদের শুরুতে চেন করতে হবে। এরপর ওই চেনের হিসেব করে বের করতে হবে ঠিক 9.6 সেন্টিমিটারে কতগুলো চেন হয়েছে। তো এখানে আমি কতগুলো চেন করে নিচ্ছি, এখানে কিছুটা চেন করলাম। এবার আমি আমাদের যে ফিতাটা আছে ওই ফিতাটা দিয়ে মেপে দেখাচ্ছি এখানে 9.6 সেন্টিমিটারের সমান চেন হয়েছে কিনা। দেখুন এখানে হয়নি, এখানে কিন্তু 8 সেন্টিমিটারের সমান কিন্তু এখানে চেন হয়েছে। এখানে আমার আরও কিছু চেন আমাদের লাগবে, এখানে আমি আরও কিছু এক্সট্রা চেন করে নিচ্ছি।
এই যে আরও কিছু এক্সট্রা চেঞ্জ করলাম। এবার আবার আমি ফিতার উপরে মাপটা দিয়ে দেখব। তো এখানে দেখুন, জাস্ট ফিতার উপরে আমি সুতাটা রেখে আমি কিন্তু একদম টান দিচ্ছি না, একদম সুতাটা রেখে বরাবর। একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু 9.6 সেন্টিমিটার সমান আমাদের চেন হয়ে গেছে। এখানে 8 আর 9 এর মাঝখানে যে দাগটা আছে, ওই দাগটা যদি আমরা 9 সেন্টিমিটার ধরি, তাহলে নিচের দিকে আরও 6টা যে ছোটো ছোটো দাগ আছে, ওই 6টা দাগ পর্যন্ত কিন্তু আমাদের সুতাটা চলে এসেছে। তো ওই 6টা দাগ পর্যন্তই আমরা 9.6 মাপ হিসেবে ধরে নিলাম। তার মানে এবার আমাদের এখানে 9.6 সেন্টিমিটারের সমান চেন হয়ে গেছে। এবার আমরা কাউন্ট করব ঠিক এখানে কতগুলো চেন আছে। তো এখানে মূলত আমাদের 34টা চেন হয়েছে। 9.6 সেন্টিমিটার হওয়ার জন্য এখানে টোটাল 34টা চেন করার প্রয়োজন হয়েছে। সেমভাবে যদি আপনারা সামারিন সুতা দিয়ে করেন, তাহলে কিন্তু এখানে চেনের পরিমাণ আরও কম হবে, মানে সুতা অনুযায়ী কিন্তু এখানে চেন কম বেশি হতে পারে। এখানে অফ ক্যামেরায় আমি আরও কিছু কাজ করে নিয়েছি। এবার মূলত আমরা 14.4 ইঞ্চির সমান করে চেন মাপ দিয়ে নেব। তো এখানে 14.4 ইঞ্চির সমান করে দেখুন, আমরা জাস্ট ঠিক আগের মতো করি কতগুলো চেন করলাম। এরপর ফিতার উপরে রেখে এই যে দেখুন, 13 আর 14 মাঝখানে যে দাগটা, ওই দাগটা আমরা 14 সেন্টিমিটার হিসেবে কাউন্ট করলাম। এরপর নিচের দিকে আরও 4টা মানে যে দাগ আছে, ওই 4 দাগ সমান অনুযায়ী আরও কয়েকটা চেন হিসাব করলাম, আর এতে করে এখানে টোটাল 50টা চেন হয়ে গেল। এবার দেখুন, আমাদের আর আলাদা করে সুতা বা আলাদা করে আর মানে চেন হিসাব করার দরকার নেই, আমরা আমাদের মাপটা অলরেডি পেয়ে গেছি। এবার আমি আবার একদম ফিনিশিংয়ের জন্য আবার একটা গলা এঁকে নিচ্ছি। এবার আমরা চেনের মাপটা হিসেব করে নিচ্ছি। এখানে আমাদের 4 কোণার 4টা চেন যাবে, আর এখানে একটু খেয়াল করে দেখুন, আমাদের কাঁধের অংশের জন্য বের হয়েছিল 34টা চেন, আর আমাদের গলার সামনের অংশের জন্য বের হয়েছিল 50টা চেন। সেমভাবে এই সাইডের কাঁধের অংশের জন্য বের হয়েছে 34টা চেন। আর এই 50টা চেন যদি হাফ হাফ করে আমরা পিছনের গলার জন্য নেই, তাহলে এখানে এক একটা পার্টে আমাদের টোটাল 25টা করে চেন পড়বে। এই যে এবার ঠিক সেমভাবে এই যে 4 কোণায় টোটাল 4টা এক্সট্রা চেন হবে। এবার আমি টোটাল আপনাদের চেনের মাপটা দেখিয়ে দেবো। এর আগে একটু বলে নিই, আমরা যেহেতু মানে পেছনের যে গলাটা, ওই গলাটা আমরা বোতামের ঘর করে করব, এই জন্য বোতামের ঘরের জন্য আরও এক্সট্রা 3টা চেন করে নিলাম। এবার যদি পুরো চেনের হিসাবটা আমি করে নিই, তাহলে একটু খেয়াল করে দেখুন, আমাদের এই সাইড থেকে যদি শুরু করি, তাহলে শুরুতে আসবে আমাদের 25, আর ওই যে মানে বোতামের ঘরের জন্য 3টা চেন, ওই 3টা চেন মিলে টোটাল 28টা চেন। এরপর কর্নারের একটা চেন, এরপর কাঁধের অংশের 34টা চেন, এরপর আবার একটা কর্নারের চেন, এবার গলার অংশের 50টা চেন, এরপর আবার একটা কর্নারের চেন, সেমভাবে আবার কাঁধের অংশের 34টা চেন, এরপর একটা কর্নারের চেন, এরপর লাস্টে একদম 28টা চেন। এই টোটাল চেন যদি হিসাব করি, তাহলে এখানে আমাদের চেন হবে 178টি চেন। এই যে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য এখানে 178টি চেন করে আমাদের গলাটি তৈরি করে নিতে হবে। এবার আমি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি কিভাবে করে মূলত এই যে মাপটা নিয়েছি, এই মাপটা বের করে আমরা গলাটা তৈরি করব। তো এই জন্য আমি 4টা স্ট্রিট মার্কার নিয়ে নিয়েছি। এখানে মূলত আমাদের কর্নারের ঘরগুলো চিহ্নিত করার জন্যই কিন্তু স্ট্রিট মার্কারগুলো আমরা ব্যবহার করব। আপনারা এখানে অন্য যে কোনো সুতা বা সেফটিকিন দিয়েও কিন্তু সেম কাজটা করে নিতে পারেন। এখানে শুরুতেই সুতাটা আমি একটা স্লিপ নট করছি। কিভাবে কুশি কাটা দিয়ে বেসিক কাজ করবেন, এ নিয়ে আমার চ্যানেলের একটা প্লেলিস্ট আছে, আপনারা ওই প্লেলিস্টটা চেক করতে পারেন। আর এই সেম গলার মাপ নিয়ে কিন্তু আরও একটা ভিডিও আগের আমার আছে, ওই ভিডিওটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার শুরুতে আমরা কি করব, শুরুতে এখানে আমাদের এই যে গলার মানে পিছনের সাইডের গলার যে প্রথম পার্টটা, ওই পার্টটার জন্য এখানে আমাদের 28টা চেন করে নিতে হবে। তো এখানে শুরুতে আমি ঠিক হিসাব করেই 28টা চেন করে নিচ্ছি। এখানে 28টা চেন আমি করে নিয়েছি। এবার আমরা কর্নারের ঘরটা করব। তো কর্নারের ঘরের জন্য এখানে আমাদের আবার একটা এক্সট্রা চেন করতে হবে। তো এখানে আমি একটা এক্সট্রা চেন করছি। এবার আমরা যে স্ট্রিট মার্কার নিয়েছিলাম, ওই স্ট্রিট মার্কার দিয়ে এই যে এক্সট্রা যে চেনটা করলাম, ওই চেনটার উপরে স্ট্রিট মার্কারটা লাগিয়ে নেব। এতে করে পরবর্তী লাইন যখন আমরা কর্নারটা করব, ওই কর্নারটা কিন্তু খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো, আর নয়তো বা আমাদের কিন্তু হিসেব করে করে আবার ওই চেনটা বের করতে হবে। তো কাজের সুবিধার্থে এখানে আমি একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিলাম। এবার আমরা কাঁধের অংশের জন্য এখানে আবার 34টা চেন করে নিচ্ছি। এই যে আবার 34টা চেন করে নিলাম। এবার ঠিক সেমভাবে আবার কর্নারের যে অংশটা আছে, এই কর্নারের অংশের জন্য আমাদের এখানে আবার একটা এক্সট্রা চেন করে ওই চেনটার মাঝখানে একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের সেকেন্ড যে কর্নারটা আছে, ওই কর্নারটাও বের হয়ে যাবে। এখানে টোটাল 4টা কর্নার আছে। তো দেখুন, সেকেন্ড যে কর্নারটা আছে, ওই কর্নারটার ওই চেনের মাঝখানে আমি স্ট্রিট মার্কারটা আবার লাগিয়ে নিলাম। এবার আমাদের সামনের যে গলার অংশটা আছে, এই গলার অংশের জন্য এখানে আবার 50টা চেন করে নিতে হবে। তো এখানে আমি আবার 50টা চেন করে নিয়েছি সামনের যে গলার অংশটা আছে ওই অংশটার জন্য। এই যে 50টা চেন এখানে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি।
এবার আমরা আবার কর্নারের ঘরের জন্য এখানে যে এক্সট্রা যে চেনটা আছে ওই চেনটা করে ওই ঘরের মাঝখানে আবার একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নেব। তাহলে কিন্তু এখানে আমাদের থার্ড যে কর্নারটা ওই কর্নারটাও বের হয়ে গেল। এই যে ওই কর্নারটার মাঝখানে আমি একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিলাম। এবার আবার আমাদের কাঁধের অংশের যে 34টা চেন আছে ওই 34টা চেন এখানে আবার আমি করে নিব। এই যে কাঁধের অংশে 34টা চেন করে নিলাম। এবার লাস্টে যে কর্নারের যে চেনটা আছে ওই চেনটা এখানে একটা এক্সট্রা চেন করে ওই ঘরের মাঝখানেই আবার একটা স্ট্রিট মার্কার লাগিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু টোটাল এখানে 4টা কর্নার আমাদের বের হয়ে গেল। এই যে এবার লাস্টে এসে আমাদের যে 28টা চেন আছে একদম শেষের মানে শেষের অংশের জন্য যে লাস্টের 28টা চেন ওই 28টা চেন করে এখানে কাজটা আমি শেষ করে নেব। তাহলে কিন্তু আমাদের প্রথম যে অংশটা মানে প্রথম যে লাইনটা এই লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি 28টা চেন করে নিচ্ছি আবার। এই যে তাহলে কিন্তু আমাদের টোটাল 4টা কর্নার বের হয়ে যাবে। তো আমাদের প্রথম লাইনটা করা এখানে হয়ে গেছে। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো পরবর্তী লাইনের জন্য একটু খেয়াল করে দেখুন আমাদের এখানে যে স্ট্রিট মার্কারগুলো আছে ওই মার্কারগুলো কিন্তু আমরা কর্নারের ঘর হিসেবে কাউন্ট করব। কিন্তু এর আগের যে চেনগুলো আছে ওই চেনগুলো আমরা ডাবল ক্রোশেট দিয়ে করব। তো ডাবল ক্রোশেট দিয়ে কাজটা করার জন্য এখানে শুরুতেই আমি 2টা এক্সট্রা চেন করব। এখানে আমি 3টা এক্সট্রা চেন করছি না, তাহলে কিন্তু একটা ডাবল ক্রোশেটের চেন বেশি হয়ে যাবে, এর জন্য আমি 2টা এক্সট্রা চেন করলাম। এরপর নিচের দিক থেকে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করছি। আর এতে করে কিন্তু এখানে আমার যে 28টা চেন আছে 28টা চেনে 28টা ডাবল ক্রোশেটই থাকবে, একটা ডাবল ক্রোশেট কিন্তু বাড়বে না। এই জন্যই কিন্তু আমি এখানে 2টা চেন করে 3টা চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের উপরে গিয়ে একটা ডাবল ক্রোশেট করলাম। এবার এই যে স্ট্রিট মার্কারের যে চেনটা আছে ওই চেনটার আগ পর্যন্ত ঠিক যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনে জাস্ট আমি একটা করে ডাবল ক্রোশেট করব আর ওই ঘরটার মাঝখানে গিয়ে কর্নার করব। তো স্ট্রিট মার্কারের আগের পর্যন্ত প্রত্যেকটা চেনে আমি একটা একটা ডাবল ক্রোশেট করে কাজটা করে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে কাজটা করেছি। এবার স্ট্রিট মার্কারের যে চেনটা আছে ওই চেনটার উপরে মূলত আমরা কর্নার তৈরি করব। এখানে আমি হুকটা চেঞ্জ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো হুক দিয়ে কিন্তু কাজটা করে নেবেন। তো এখানে আমি স্ট্রিট মার্কারের যে চেনটার উপরে যে মানে যে চেনটার উপরে স্ট্রিট মার্কারটা ছিল ওই চেনটার উপর থেকে স্ট্রিট মার্কারটা খুলে নিলাম। এবার ওই চেনটার উপরে আমরা কর্নার তৈরি করব। তো এখানে কর্নার তৈরি করার জন্য আমরা ওই চেনের উপরে শুরুতে 2টা চেন করব, মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2 2টা ডাবল ক্রোশেট করলাম ওই একটা চেনের মাঝখানে। এবার 2টা বাড়তি চেন করে ওই একই ঘরের মাঝখানে আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে করে কিন্তু এখানে আমাদের যে কর্নারটা আছে এই কর্নারটা একদম মানে পারফেক্টলি হয়ে যাবে। এই যে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম, মানে শুরুতে 2টা ডাবল ক্রোশেট, 2টা বাড়তি চেন, 2টা ডাবল ক্রোশেট, আমাদের প্রথম যে কর্নারটা আছে কর্নারটা হয়ে গেল। এবার ঠিক আগের মতো করে এখানে মিডেলের যতগুলো চেন আছে মানে মিডেলের যে 34টা চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এরপর কর্নারের ঘরে গিয়ে জাস্ট কর্নারটা করব। তো মিডেলের প্রত্যেকটা চেনে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে। এখানে প্রতিটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিলাম। আর এই দেখুন কর্নারটা করার পরে কিন্তু অলরেডি প্যাটার্নটা দেখতে এমন হয়েছে। এবার আমরা পরবর্তী মানে সেকেন্ড যে কর্নারটা আছে ওই কর্নারটা কাজ করব। এজন্য জাস্ট আমাদের যে স্ট্রিট মার্কারটা আছে ওই স্ট্রিট মার্কারটা ওই চেন থেকে খুলে নিব। এরপর ওই চেনের উপরে ঠিক আগের মতো করেই আমরা কর্নারটা করব। তো এখানে কর্নারটা করার জন্য শুরুতে ওই চেনের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখুন স্ট্রিট মার্কারের যে চেনটা আছে এই চেনটা কিন্তু ওই ওই চেনটার উপরে আমি শুরুতে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই একই চেনের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তাহলে কিন্তু এখানে আমাদের যে সেকেন্ড কর্নারটা আছে ওই কর্নারটা কিন্তু এখানে হয়ে যাবে, 1 2। খুবই সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আবার ঠিক মিডেলের মানে মাঝখানের যে সামনের যে গলারটা সামনে গলার জন্য এখানে যে 50টা চেন আছে এই 50টা চেনে প্রত্যেকটা চেনে আমাদের একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে।
তো প্রত্যেকটা ঘর ডাবল ক্রোশেট করার পরে ঠিক আগের মতো করে এখানে স্ট্রিট মার্কার যে চেনটা আছে ওই চেনটার উপরে এখানে শুরু থেকে কর্নারটা করতে হবে। এরপর আবার মিডিলে যে 34টা চেন আছে প্রত্যেকটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট করে এখানে লাস্টে যে কর্নারটা আছে ওই কর্নারটা করে নিতে হবে। দুইটা ডাবল ক্রোশেট, দুইটা বাড়তি চেন, দুইটা ডাবল ক্রোশেট। এরপর একদম শেষে যে 28টা চেন আছে ওই 28টা চেনের প্রত্যেকটা চেনে আবার একটা একটা ডাবল ক্রোশেট করেই কাজটা শেষ করে নিতে হবে। তাহলে কিন্তু এখানে যে আমাদের 4টা কর্নার আছে এই 4টা কর্নার আমাদের তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কাজটা করার পরে প্যাটার্নটা দেখতে কিন্তু এমন হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।